আমার বাড়ি ফেনি। আচ্ছা আমার মোবাইলটা দিয়ে করে ভাই, আমি দিয়ে দিচ্ছি, এটা কেউ নিবে না আমি ছাড়া। আচ্ছা ও ছাড়া কেউ নিবে না, আপনি বলছেন এর জন্য নিচ্ছি আমি, আমার পরিচিত ভাই। এটা আর কোনো বুম দিয়ে না, উনি আর কাউকে দিবে না, উনি আমার পরিচিত তো। ভাই মেয়ে তুমি কথা বলবো না আমার সাথে, তুমি বলো বন্ধু না মানে আমি আগে স্পেশাল নিচ্ছি। অসম্ভব দুষ্ট। এখন আমার কথা হচ্ছে যে সাবরিনাকে যে করোনার ব্যাপারে লাল নীল ড্রেস দিয়ে তাকে যে বাংলাদেশে একটা কালি লাগাইছে, আসলে প্রকৃত পক্ষে করোনাটাই ছিল ভুয়া, করোনাটাই কিন্তু ভুয়া ছিল। পরে টেস্ট মেস্ট যেগুলো দেখায় আমাদের পূর্ববর্তী তাদেরকে নিয়ে গেছে। এখন আমার সবচেয়ে বড় কথা, চীনের শি জিনপিং আর আমেরিকার ট্রাম্প আমাদের এই করোনা সম্পর্কে ওনারা অতিবাহিত করছেন। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে মোস্তাক আর তিন নাম কি জানি, এটা তিশা, তিশারে তো আমার যে ফাইন লাগে মাঝে মধ্যে আমি চোখ বন্ধ করলে তিশারে দেখি, দরকার হলে আবার আসেন, কেউ আপনাদেরকে আর ভুয়া বলবে না। আপনারা যে বিয়ে করছেন এটাই তো বেশি, আমার কপালে তো একটাও নাই। আমি একটা মেয়েকে পছন্দ করি, তার সাথে 13 বছর ছিলাম, তার নাম সেমি, তাগুমিয়া থাকে। যদি সে এতগুলার ভিতরে আমার এই কথা শুনতে পারে তাহলে মোস্তাকের মতো তিশা না হয়ে সেমির জন্য মাসুম, আই এম মাসুম। সবাই ভালো থাকেন। ফেনি থেকে বইমেলা আসছি আমাদের জনতার অধিকার পার্টির সভাপতির সাথে, তো তারপর আমি চাইছিলাম যে একসাথে এতগুলো মিডিয়া হবে, আমাকে দেখলে আগে মিডিয়ারা সামনে আসতো না। ধন্যবাদ মোস্তাক আর তিশার জন্য আমি আসতে পারছি, তবে আজকে রাত্রে মোস্তাক তিশার জন্য নিজের জন্য আমি একটু ভাববো, ভাবি তিশা তিশার জন্য বেশি ভাববো যে মোস্তাক ভাই আপনি যেটাই করেন তিশাকে আদরে রাখবেন, 2 দিন পরে আপনি মরে যাবেন, তিশা কিন্তু করতে পারবে না, টাকা পয়সা লইয়া তোরাই নেই, আমরা বাঙালিরা আছি, তিশারে খাবার মারি ধরুক। যেমন ওই হুমায়ুন আহমেদের বউ, হুমায়ুন আহমেদের লাশ একবার এদিকে টানে, একবার এদিকে টানে, একবার এদিকে টানে, এই মোস্তাকের লাশ যেন এভাবে টানা না হয়। আর সবচেয়ে বড় কথা যে বইমেলায় সবাই পড়ছে, আমি জানি ভাই বই এমন কেউ পড়তে চায় না, আশা রাখি 2 মিনিট 5 মিনিট করে যারা অরিজিনাল কবি এরা কি সুন্দর করে চুপচাপ বই রয়েছে, আর যারা কিচ্ছু না এরা দিয়ে দুম 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 লাগাইছে। তো সুতরাং কবিদেরকে আমরা ভালোবাসি, মর্যাদা দিই, এটা আমাদের দরকার, কারণ সম্মান দিলে সম্মান পাবো। আর মোস্তাক হইছে অনলি ফর ফ্যান্টাসি। থ্যাংক ইউ।